কক্সবাজারের ক্যাম্পগুলোতে কিছু কিছু রোহিঙ্গা সন্ত্রাসীদের নির্যাতন সহ্য করতে না পেরে কোনো কোনো রোহিঙ্গা চলে এসেছেন এই রোহিঙ্গাদের কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি হয়েছে তারা নিজের জাতিগোষ্ঠীর উপর জুলুম করছে মিয়ানমারে তারা কিছুই করে না কেবল শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের হত্যা করছে টাকা আদায় করছে ছয় রমজান রাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা আমাকে মসজিদ থেকে ধরে নিয়ে যায় তারা আমাকে মেরে অর্ধমৃত করে ফেলে দেয় এসময় সময় আমার দুটি দাঁত ভেঙে ফেলে তারা শরণার্থী শিবিরে কোথাও এর বিচার বাসাঞ্চর থেকে ফিরে এই প্রতিবেদক কক্সবাজারের ক্যাম্পগুলোতে গেলে কথা হয় রোহিঙ্গাদের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের নির্যাতনের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান রোহিঙ্গারা তবে অনেকেই কথা বলেন পুলিশ সদস্যদের হয়রানি প্রসঙ্গে ব্যাটেলিয়ান এক দম্পতির মাঝে ঝগড়া হলে আমরা দশ বারো জন প্রতিবেশী এগিয়ে এসে শান্ত করি কিন্তু পুলিশ আমাদের সবাইকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে এবং প্রত্যেকের কাছ থেকে ছয় হাজার টাকা করে আদায় করে স্ত্রীর স্বর্ণবন্ধক দিয়ে আমি টাকা ম্যানেজ করেছি আমরা যখন গান শুনছিলাম পুলিশ এসে আমাদের সবাইকে ধরে নিয়ে যায় অনেক মারধর করে পরে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিয়ে ১৪ আর্ম পুলিশ ব্যাটালিয়নের কোনো কর্মকর্তা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেড়েছে অগ্নিকাণ্ড গুম ও হত্যার ঘটনা এতে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে গিয়ে আশ্রয় নিচ্ছেন অনেক রোহিঙ্গা এদিকে তৃতীয় দফায় বাসাঞ্চরে স্থানান্তর হচ্ছেন আরও প্রায় তিন হাজার রোহিঙ্গা বাসাঞ্চরের সুযোগ সুবিধা রোহিঙ্গাদের টানছে বলে মনে করেন বাসাঞ্চর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমডোর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী মোস্টলি আপনি দেখেন দ্বিতীয় ট্রিপে যারা আসছে তাদের কিন্তু বাচ্চা ছোট বাচ্চার সংখ্যা বেশি এখানকার যে ফেসিলিটিস অফ স্কুল যেটা হবে তাদের এটাও একটা টার্গেট এবং যে কাজ লাইভলিহুডে যে একটা ইনভলভমেন্ট তাদেরকে সবজি চাষ মাছ চাষ এগুলি যে করতে পারবে সেই স্কোপগুলি যেহেতু এখানে ওপেন আছে সেই প্রেক্ষাপটেই মনে সংখ্যাটা বাড়ছে এবং এটা আমি যতটুকু শুনেছি গতকালকে একটা দেখলাম যে আনুমানিক সাত থেকে দশ হাজার আরও ভলান্টিয়ার্স তারা ওয়েটিং আছে আসার জন্য নানা কারণে বাসাঞ্চলে স্থানান্তরে উৎসাহী হয়ে উঠেছেন রোহিঙ্গাদের কেউ কেউ মজুমসুদ শাকিল ভয়েস অফ আমেরিকা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প উকিয়া কক্সবাজার